সরল সুদ প্রথম পর্ব সরল সুদ আমরা সাধারণত বাই একশো এই সূত্র দ্বারা করে থাকি এই সূত্রে বসিয়ে করতেও বেশ কিছুটা সময় লেগে যায় চাকরির প্রস্তুতিমূলক পরীক্ষায় দ্রুত নির্ভুল সমাধানই হল মূল বিষয় তাই আসুন আজ সূত্রের প্রয়োগ না করে আরো দ্রুত কিভাবে সুদ সংক্রান্ত অঙ্কের সমাধান করা যায় সেই চেষ্টা করি আসা যাক প্রথম অঙ্কে বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদে চারশো টাকার পাঁচ বছরের সুদ কত অপশন ক একশো চল্লিশ টাকা খ একশো কুড়ি টাকা দশ টাকা ঘ একশো চোদ্দ টাকা খেয়াল করুন অঙ্কটিতে তিনটি সংখ্যা আছে সুদের হার ছয় আসল চারশো সময় পাঁচ যে সংখ্যাটিতে দুটি শূন্য আছে তা বাদ দিন অর্থাৎ চারশো এর দুটি শূন্য কাটুন এবার সংখ্যা তিনটি হলো ছয় চার ও পাঁচ এদের গুণ করলে নিম্ন সুদ পাওয়া যাবে অর্থাৎ সিক্স ইন্টু ফোর ইন্টু ফাইভ সমান একশো কুড়ি তাহলে পাঁচ বছরের সুদ অপশন খ একশো কুড়ি টাকা দেখুন সূত্রের প্রয়োগ ছাড়াই কত সহজে সুদ নির্ণয় করা গেল তাহলে সুদ নির্ণয় করতে দিলে দেখে নেবেন সংখ্যা তিনটির কোনোটিতে দুটি শূন্য আছে কি না যদি থাকে তবে শূন্য দুটি বাদ দিয়ে যে সংখ্যা হলো তাকে অপর সংখ্যা দুটি দিয়ে গুণ করলেই উত্তর পাবেন কিন্তু কেন এমনটা হলো একটু জেনে রাখুন দেখুন সরল সুদ নির্ণয়ের সূত্র হলো আয়ুষমান পি আর টি ওয়াই একশো যেখানে পি আসল চারশো টাকা আর সুদের হার ছ পারসেন্ট সময় পাঁচ বছর তাহলে সূত্রে বসালে হয় আই সমান চারশো ইন্টু ছয় ইন্টু পাঁচ বাই একশো দেখুন চারের দুটি শূন্য সূত্রের তলার একশো এর দুটি শূন্যর সাথে কেটে যায় তাহলে আই সমান দাঁড়ায় চার ইন্টু ছয় ইন্টু পাঁচ অর্থাৎ সুত সমান ছয় ইন্টু চার ইন্টু পাঁচ তাহলে দেখুন চারশো এর দুটি শূন্য বাদে যে সংখ্যা অর্থাৎ চার গঠিত হলো তার সাথে বাকি সংখ্যা দুটি গুণ করলেই উত্তর আসছে আশা করি পরিষ্কার করে বুঝতে পারলেন কেন দুটি শূন্য বাদ দিতে হলো হলো এবার কথা তিনটি সংখ্যার কোনোটিতে যদি দুটি শূন্য না থাকে তবে কি করবেন তবে একটি সংখ্যায় দুটি শূন্য না থেকে যদি দুটি সংখ্যায় একটি করে শূন্য থাকে তবে তাদের শূন্য বাদ দিয়ে সংখ্যা তিনটি গুণ করলে উত্তর আসবে আর সংখ্যা তিনটি সব সময় সুদের হার আসল এবং সময় থেকে আসবে এটি কিন্তু মনে রাখবেন আসুন এই ধরনের আরেকটি অঙ্ক করা যাক বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে ন হাজার আটশো ছিয়াত্তর টাকার দশ বছরের সুদ কত অপশন ক নশো সাতাশি টাকা খ আটশো ছিয়াত্তর টাকা গ ন হাজার আটশো ছিয়াত্তর টাকা ঘ ন হাজার সাতশো ছিয়াশি টাকা এই অঙ্কটির ক্ষেত্রে দেখুন সংখ্যা তিনটি হল দশ ন হাজার আটশো ছিয়াত্তর এবং দশ দুটি দশ আছে প্রতিটি দশের শূন্য দুটি বাদ দিলে সংখ্যা তিনটি হবে এক ন হাজার আটশো ছিয়াত্তর এবং এক এদের গুণফলই হবে উত্তর অর্থাৎ এক ইন্টু ছিয়াত্তর ইন্টু এক ছিয়াত্তর তাহলে সঠিক উত্তর অপশন গ ছিয়াত্তর টাকা যদি একটিও শূন্য কোন সংখ্যাতে না থাকে তখন কি করবেন আসুন তাহলে এই ধরনের একটি অঙ্কে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে একশো টাকার তিন বছরের সুদ কত হবে এক্ষেত্রে সংখ্যা তিনটি হলো চার একশো এবং তিন এবং কোন সংখ্যাতে একটিও শূন্য নেই তাহলে প্রথম এদের গুণ করুন চার গুণ একশো গুণ তিন সমান পনেরোশো দেখুন উত্তরের শেষে দুটি শূন্য আছে তাই শূন্য দুটি বাদ দিলেই উত্তর হবে অর্থাৎ নিণ্য় সুদ পনেরো টাকা যদি পনেরোশো না হয়ে গুণফল পনেরোশো পঁচাত্তর তবে সুদ কত হতো যেহেতু শেষে শূন্য নেই তাই শূন্য বাদ দেবার প্রশ্নই আসে না আসলে দুটি শূন্য বাদ দেবার অর্থ একশো দিয়ে ভাগ করা তাই পনেরোশো পঁচাত্তর কে একশো দিয়ে ভাগ করলেই উত্তর আসতো পনেরোশো পঁচাত্তরকে একশো দিয়ে ভাগ করলে হয় পনেরো দশমিক সাত পাঁচ অর্থাৎ উত্তর হতো পনেরো দশমিক সাত পাঁচ টাকা দিয়ে ভাগ করার সহজ উপায় হলো দশমিক ঘর বাঁ দিকে নিয়ে আসা তাই শেষে শূন্য না থাকলে দশমিক দুঘর বা দিকে আনলেই উত্তর আসবে পনেরোশো পঁচাত্তরের দশমিক একেবারে শেষে অর্থাৎ পাঁচের ডান দিকে আছে দুঘর বাঁদিকে নিয়ে আসলে হয় পনেরো দশমিক সাত পাঁচ এটি উত্তর তাহলে জেনারেলি নিয়মটি দাঁড়ালো সুদ নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যা তিনটির গুণ করে দশমিক দুঘর বা আনলেই সুদ বেরোবে বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে তিন বছর পর কোন টাকার সুদ একশো টাকা হলে আসল কত অপশন ক চারশো পঞ্চাশ টাকা ঘ পনেরোশো টাকা ঘ পাঁচশো টাকা আমরা আগের অঙ্কগুলির মাধ্যমে শিখলাম তিনটি সংখ্যার গুণ করে সুদ বার করতে হয় আর সংখ্যা তিনটি আসে সুদের হার আসল এবং সময় থেকে দুটি শূন্য থাকলে তা বাদ দিতে হয় এক্ষেত্রে দেখুন সুদ একশো পঞ্চাশ টাকা হলে অর্থাৎ সুদ একশো পঞ্চাশ টাকা তাহলে প্রদত্ত প্রশ্ন থেকে দুটি সংখ্যা পাওয়া যাবে এবং অপশন থেকে একটি এই অংশটি দশ পার্সেন্ট সরল সুদের তিন বছর পর অর্থাৎ সংখ্যা দুটি এখান থেকে আসবে দশ ও তিন এবার দশ তিন ও যে অপশন গুণ করে দুটি শূন্য বাদ দিলে একশো পঞ্চাশ হবে সেটি হবে উত্তর দেখুন গুণ ফল একশো পঞ্চাশ অর্থাৎ শূন্য বাদ দিলে পনেরো আসবে এদিকে দশের শূন্য বাদ দিলে তিন পড়ে থাকে যেহেতু তিনকে পাঁচ দিয়ে গুণ করলেই পনেরো আসে তাই যে অপশনের শুরুতে শুধুমাত্র পাঁচ আছে সেটি হবে উত্তর দেখুন অপশন গ পাঁচশো শুরুর অঙ্ক পাঁচ তাহলে এটি হবে উত্তর তবু একবার সংখ্যা তিনটি গুণ করে দেখুন সঠিক হলো কি না তাহলে সংখ্যা তিনটি হলো দশ তিন এবং পাঁচশো পাঁচশো থেকে দুটি শূন্য বাদ দিলে সংখ্যা তিনটি হয় দশ তিন এবং পাঁচ এদের গুণ করলেই উত্তর আসবে অর্থাৎ দশ গুণ তিন গুণ পাঁচ সমান একশো পঞ্চাশ দেখুন একশো টাকায় সুদ এলো যা প্রশ্নে প্রদত্ত তাহলে সঠিক উত্তর অপশন গ পাঁচশো টাকা একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে তিনটি সংখ্যার গুণফল থেকে সুদ আসবে অঙ্কে যাই বার করতে বলুক না কেন সুদের হার কত হলে তিনশো টাকার সাত বছরের সুদ একশো টাকা হবে অপশন ক তিন পার্সেন্ট ঘ চার পার্সেন্ট গ পাঁচ পার্সেন্ট ঘ সুদ একশো পাঁচ টাকা হবে অর্থাৎ অঙ্কটি থেকে দুটি সংখ্যা পাওয়া যাবে আসল তিনশো এবং সময় সাত যেহেতু তিনশোতে দুটি শূন্য আছে তাই শূন্য দুটি বাদ দিলে সংখ্যা দুটি হয় তিন ও সাত গুণফল তিন তিনশোতে একুশ তাহলে দুটি সংখ্যার গুণ হল এবার অপর সংখ্যাটি হবে অপশন অর্থাৎ যে অপশনটিকে এবার একুশ দ্বারা গুণ করলে সুদ একশো পাঁচ হবে সেটি হবে উত্তর অপশন কিন পারসেন্ট তিন কে একুশ দ্বারা গুণ করলে হয় তিন একুশ তেষট্টি গুণ ফল তেষট্টি এলো একশো পাঁচ এলো না তাই এটি ভুল অপশন খ চার পার্সেন্ট চারকে একুশ দ্বারা গুণ করলে হয় চার একুশ চুরাশি এক্ষেত্রেও একশো পাঁচ এলো না তাই এই অপশনটিও বাদ দেন অপশন ঘ পাঁচ পার্সেন্ট পাঁচকে একুশ দিয়ে গুণ করলে হয় পাঁচ একুশ একশো পাঁচ দেখুন সুদ একশো পাঁচ আসার কথা একশো পাঁচই এলো অর্থাৎ তিনটি সংখ্যার গুণফল থেকে সুদ পাওয়া গেল তাই অপশন ক পাঁচ পার্সেন্টই হলো নিম্ন সুদের হার বা উত্তর বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে কত বছরে তিনশো টাকার আসল চারশো পাঁচ টাকা হবে অপশন ক পাঁচ বছর খ ছ বছর গ সাত বছর ঘ আট বছর কত বছরে তিনশো টাকা সুদাসল চারশো পাঁচ টাকা হবে সুদাসল দিয়ে নিয়মটি কিন্তু বলা হয়নি সুদ থাকলে সংখ্যা তিনটির গুণফল থেকে অঙ্কে যাই বের করতে বলুক না কেন উত্তর চলে আসবে এখানে কত বছরে অর্থাৎ সময় বার করতে হবে দেখুন সুদাসল চারশো পাঁচ আসল তিনশো দেওয়া আছে তাহলে এদের বিয়োগ করলে সুদ আসবে অর্থাৎ চারশো পাঁচ মাইনাস তিনশো সমান একশো পাঁচ সুদ হল একশো পাঁচ টাকা এবার প্রশ্নের প্রদত্ত দুটি সংখ্যা এবং একটি একশো পাঁচ হলেই সেই অপশনই উত্তর হবে পাঁচ পার্সেন্ট সরল সুদে তিনশো টাকা অর্থাৎ প্রদত্ত সংখ্যা দুটি হলো পাঁচ এবং তিনশো দুটি শূন্য তিনশোতে আছে তাই শূন্য দুটি বাদ দিলে সংখ্যা দুটি হবে পাঁচ এবং তিন এদের গুণ করুন পাঁচ তিনে পনেরো দুটি সংখ্যার গুণ হয়ে গেল এবার যে অপশন দিয়ে পনেরোকে গুণ করলে সুদ একশো পাঁচ আসবে সেই অপশনই হবে উত্তর আমরা জানি সাত পনেরো একশো অর্থাৎ পনেরোকে সাত দিয়ে গুণ করলে একশো হয় তাহলে দেখুন কোন অপশনে সাত আছে অপশন গ দেখুন সাত বছর তাহলে এটি হলো সঠিক উত্তর অর্থাৎ নির্ণয় সময় সাত বছর আশা করি এভাবে পূর্বে সুদের অঙ্ক শেখেননি আমিও চাই সম্পূর্ণ নতুনভাবে সহজতর করে অঙ্ক শেখাতে আশা করি ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সবার আগে আমার নতুন ভিডিওর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম পর্ব এখানে শেষ করছি অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের জন্য